আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরেকটি এপিসোড নিয়ে খুব দ্রুতই চলে আসলাম। আজ আমরা জানব কাদের জন্য মার্চেন্ডাইজিং, দ্যাট মিন্স কারা মার্চেন্ডাইজিং এ ক্যারিয়ার করতে পারবেন আর কারা পারবেন না, কেন পারবেন না, আর যদি মার্চেন্ডাইজিং এ আসতেই চান তাহলে কি কি লাগবে, সব কিছু জানবো আজ। সব কিছু ক্লিয়ারলি জানতে এবং বুঝতে হলে অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে হবে। আজ আমার এই এপিসোডটি দেওয়ার কথা ছিল না, সোপ নিয়ে নেক্সট এপিসোডগুলো কন্টিনিউ করার কথা ছিল, বাট আপনাদের আশাব্যঞ্জক সাড়া না পাওয়ায় সোপ নিয়ে নেক্সট এপিসোডগুলো কন্টিনিউ করতে পারছি না বলে সরি। যদিও মার্চেন্ডাইজিং বিগিনারদের জন্য সোপ নিয়ে যে সিরিজ ভিডিও দেওয়ার কথা ছিল সেগুলো অনেক গুরুত্বপূর্ণ ছিল। যাই হোক, আপনারা যদি চান তাহলে অবশ্যই আমি সোপের ভিডিওগুলো কন্টিনিউ করব। আর এর জন্য আপনাকে সিম্পলি 56 নম্বর এপিসোডটি দেখতে হবে এবং কমেন্টস বক্সে জানাতে হবে সোপের সিরিজ ভিডিওগুলো আপনার দরকার কি দরকার না। এই তো, এখন চলুন মেইন পয়েন্টে যাওয়া যাক। কাদের জন্য মার্চেন্ডাইজিং? প্রশ্নের এক কথায় উত্তর হলো, যারা প্রকৃতপক্ষে মার্চেন্ডাইজার হতে চান তাদের জন্য মার্চেন্ডাইজিং। হ্যাঁ, এখন যে কেউ বলতে পারেন আমি মার্চেন্ডাইজার হতে চাই, তাই বলে কি আপনি মার্চেন্ডাইজার হতে পারবেন? অবশ্যই না। আপনি যদি ঘরে বসে শুয়ে শুয়ে কেবল চিন্তাই করেন যে আপনি দেশের প্রধানমন্ত্রী হতে চান, সেটা যেমন সম্ভব না, তেমনি কেবল চাইলেই মার্চেন্ডাইজার হওয়া যায় না। বর্তমানে গার্মেন্টস সেক্টরের সবচেয়ে ডিমান্ডেবল জব হলো মার্চেন্ডাইজিং জব। এখন চলুন দেখে আসি কারা কারা এই সেক্টরে ক্যারিয়ার করতে পারবেন আর কারা পারবেন না। তাহলে চলুন দেখে আসা যাক। এখন যে কথাগুলো বলবো সেগুলো অনেক কঠিন হলেও সত্য, তাই কেউ কষ্ট পেলে আমি আগে থেকেই সরি। কাউকে ইন্টেনশনালি কষ্ট দেওয়ার জন্য আমি ভিডিওটি মেক করিনি। নাম্বার ওয়ান, যদি আপনি অশিক্ষিত হন তাহলে মার্চেন্ডাইজিং জব আপনার জন্য না। মার্চেন্ডাইজিংয়ে আসতে হলে আপনাকে ন্যূনতম হলো গ্র্যাজুয়েট হতে হবে। এখন চলুন গ্র্যাজুয়েট বিষয়টি আগে ক্লিয়ার হয়ে আসি, যেটা আমরা অনেকেই ক্লিয়ার না। ন্যাশনাল ইউনিভার্সিটি, প্রাইভেট বা পাবলিক ইউনিভার্সিটি, যেখান থেকেই করেন না কেন, আপনাকে মিনিমাম অনার্স কমপ্লিট করতে হবে। এটা হলো ন্যূনতম রিকোয়ারমেন্ট ফর মার্চেন্ডাইজিং জব। নাম্বার টু, আপনি গ্র্যাজুয়েট বাট আপনার গার্মেন্টস ট্রেডের কোনো এক্সপিরিয়েন্স নেই, তাহলে মার্চেন্ডাইজিং জব আপনার জন্য না। আপনাকে অবশ্যই গার্মেন্টস ট্রেডের প্রোডাকশন, ফিনিশিং, স্টোর স্যাম্পল বা কোয়ালিটি ডিপার্টমেন্টের এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে, আর মার্চেন্ডাইজিং সেকশনে অ্যাজ এ ট্রেনি অর অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজারের এক্সপিরিয়েন্স থাকলে তো কথাই নেই। নাম্বার থ্রি, আপনি একজন গ্র্যাজুয়েট প্লাস আপনার এক্সপিরিয়েন্সও রয়েছে বাট আপনার কোনো লবিং নেই, তাহলেও মার্চেন্ডাইজিং জব আপনার জন্য না। খুব হতাশ হয়ে গেলেন তাই না? দুঃখজনক হলেও সত্য, মার্চেন্ডাইজিংয়ে জব পেতে হলে আপনার একজন লবিং লাগবেই। বাট হতাশ হওয়ার কোনো কারণ নেই। এপিসোড 37 আমি লবিং বা রেফারেন্স নিয়ে একটি এপিসোড দিয়েছিলাম, যেগুলো ফলো করলে আমি আশা করি একটি ভালো রেজাল্ট পাবেন। ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, আপনি চাইলেই দেখে নিতে পারেন। নাম্বার ফোর, আপনার লবিং রয়েছে বাট গ্র্যাজুয়েশন নেই, তাহলেও মার্চেন্ডাইজিং জব আপনার জন্য না। নাম্বার ফাইভ, আপনার গার্মেন্টস ট্রেডের বিভিন্ন সেকশনের এক্সপিরিয়েন্স রয়েছে বাট আপনার গ্র্যাজুয়েশন নেই, তাহলেও মার্চেন্ডাইজিং জব আপনার জন্য না। মার্চেন্ডাইজিং ছাড়া অন্য সেকশনে আপনি ট্রাই করে দেখতে পারেন। নাম্বার সিক্স, আপনি নামে মাত্র বিএসসি কমপ্লিট করেছেন বাট আপনি কিছুই জানেন না, তাহলে মার্চেন্ডাইজিং জব আপনার জন্য না। আপনাকে অবশ্যই ফুল ফ্যাক্টরি মার্চেন্ডাইজিং প্রসেস প্লাস অল ডিপার্টমেন্টাল অ্যাক্টিভিটিস, দ্যাট মিন্স গার্মেন্টস সব সম্পর্কে ভালোভাবে জানতে হবে। নাম্বার সেভেন, আপনি গ্র্যাজুয়েট বা আপনি একজন বিএসএন টেক্সটাইল ইঞ্জিনিয়ার, আপনার এক্সপিরিয়েন্স প্লাস লবিং দুটোই রয়েছে বাট আপনি অ্যাডিক্টেড, তাহলেও
মার্চেন্ডাইজিং জব আপনার জন্য না, কারণ মার্চেন্ডাইজার হতে হলে আপনাকে প্রখর স্মৃতিশক্তি সম্পন্ন একজন ব্যক্তি হতে হবে। অনেক কিছু মনে রাখার বিষয় রয়েছে এখানে, অর্থাৎ এনি ব্রেন এফেক্টিভ অ্যাডিকশন বাদ দিতে হবে আপনাকে, তাছাড়া মার্চেন্ডাইজিংয়ে সাইন করতে পারবেন না। ভিডিওর মাঝখানে ছোট্ট একটি কমার্শিয়াল বিরতি নিচ্ছে। যারা গার্মেন্টস এক্সপোর্ট করতে চান, যারা বাহিরে থাকেন বাংলাদেশ থেকে গার্মেন্টস ইম্পোর্ট করতে চান, যারা লোকালি গার্মেন্টস বিজনেস করতে চান, তাদের জন্য রয়েছে সুখবর। এখন থেকে রিসার্চ টিম থাকবে আপনাদের পাশে, যে কোনো গার্মেন্টস আইটেম চাইলেই অর্ডার করতে পারেন। আপনার অর্ডারকৃত গার্মেন্টস কোয়ালিটিফুল প্রোডাকশন কমপ্লিট করে আপনাকে পৌঁছে দেওয়ার দায়িত্ব রিসার্চ টিমের। রিসার্চ টিমে রয়েছে সুদক্ষ কমার্শিয়াল ডিপার্টমেন্ট, আইটি ডিপার্টমেন্ট এবং আমি মার্চেন্ডাইজার শামীম মাহমুদ। নাম্বার 8, আপনি একজন গ্রাজুয়েট বা বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ার, বাট আপনি খুব সহজ সরল সাদামাটা একজন মানুষ, একজন ইন্ট্রোভার্ট পারসন, নো কনভিন্সিং পাওয়ার, নো লিডারশিপ পাওয়ার, তাহলেও মার্চেন্ডাইজিং জব আপনার জন্য না। একজন সফল মার্চেন্ডাইজার হতে হলে আপনাকে অবশ্যই এই সবগুলো গুণের অধিকারী হতে হবে। নাম্বার 9, মার্চেন্ডাইজিং আসার মতো সকল ধরনের রিকোয়ারমেন্ট আপনার মাঝে আছে, বাট আপনি একজন অগোছালো পার্সন, মার্চেন্ডাইজিংয়ে আসতে পারবেন ঠিকই বাট সাইন করতে পারবেন না। সফল মার্চেন্ডাইজার হতে হলে আপনাকে অবশ্যই গোছালো এবং পরিপাটি হতে হবে। যে কোনো কাজ হাতে নিলে সেটা ফিনিশিং করতে হবে। একটি কাজ ধরে অর্ধেক করলেন, আবার আরেকটি কাজ ধরলেন, এভাবে ইনকমপ্লিট কাজ করা যাবে না, এভাবে মার্চেন্ডাইজিংয়ে সাইন করা সম্ভব না। এই তো, আশা করি সব কিছু ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টস বক্সে করুন, আর আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে। ধন্যবাদ। অতি শীঘ্রই নতুন এক এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমাদের আজকের এপিসোডটি কেমন লাগলো সেটি জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করুন আর বেশি বেশি শেয়ার করে আমাদের এই পরিবারটি আরও বড় করতে সহায়তা করুন। আমাদের চ্যানেলকে নিয়ে আপনার কোনো পরামর্শ থাকলে আমাদের জানান। ভালো থাকুন, রিসার্চের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।